আজ আমি আপনাদেরকে করে দেখাবো মুগ ডালের ভর্তা। এজন্য প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব। একটি কড়াইয়ে আমি 2 কাপ পরিমাণ ডাল নিয়েছি। এরপর আমি 5 থেকে 8 মিনিট ডালটা ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। ভাজা হয়ে গেলে আমি এই ডালটা ধুয়ে একটি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। আমি 2 কাপ ডালের জন্য 4 কাপ পানি নিচ্ছি। এরপর ডালটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে সিটি বাজার সাথে সাথে যেন পানিটা বাইরে না বের হয় এজন্য সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। এখন ঢাকনিটা আটকে দিয়ে আমি অপেক্ষা করছি 4 থেকে 5টা সিটি ওঠা পর্যন্ত। আমি এরপর দেখিয়ে দিচ্ছি ডালটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে। প্রেসার কুকার কিছুটা ঠান্ডা হলে আমি ঢাকনিটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে। আমি চামচ দিয়ে উঠিয়ে দেখালাম। এখন পরবর্তী স্টেপ, আমি একটি কড়াইয়ে কিছুটা সরিষার তেল নিয়ে এর ভেতরে পেঁয়াজ কুচি, কিছু রসুন থেতলানো এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি পুরোপুরি ভেজে নেই না, হালকা একটু কাঁচা কাঁচা রাখি, এতে আমার কাছে বেশি ভালো লাগে। আমি এখন এগুলো ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে তেল কিছুটা কম হয়েছে, পরবর্তীতে আমি তেল কিছুটা অ্যাড করব। এর ভিতরে দিয়ে নিচ্ছে একটু হলুদের গুঁড়া, একটু লবণের গুঁড়া। পেঁয়াজ মরিচ ভাজা প্রায় শেষের দিকে, এখন আমি এর ভেতরে যুক্ত করব আগে থেকে সেদ্ধ করা ডালটা। এখন ভালোমতো নেড়েচেড়ে এর ভেতরে তেল পেঁয়াজ মরিচ মিশিয়ে নিব। তখন আমার কাছে মনে হয়েছিল কম হয়েছে, এই জন্য এখন আরেকটু দিয়ে নিচ্ছি। আমার ডালের ভর্তা প্রায় রেডি, এখন সার্ভ করার পালা। আমি একটা বাটিতে সুন্দর মতো ঢেলে ফ্লেভারের জন্য 3টা শুকনো মরিচ ভেজে দিয়েছি।